কাজ করতে গিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরতে দিচ্ছে না বীরভূমের মল্লারপুরের যুবককে, চিন্তায় উদ্বিগ্ন পরিবার। পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলাগুলো থেকে গত 4 বছর আগে দালালদের মাধ্যমে সৌদি আরবের কৃষি বিভাগে কাজ করতে যান বীরভূমের মল্লারপুর থানার খরাসিন গ্রামের ফিরোজউদ্দিন শেখ। কিন্তু গত 1 বছর ধরে তাদের কোনো বেতন দেওয়া হয় না, উপরন্ত বাড়ি আসতে চাইলে তাদের বাড়ি আসতে দেওয়া হচ্ছে না। এরকম শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদের খড়গ্রামেরও একজন আছে, তাকেও আসতে দেয় না। ফিরোজউদ্দিনের বাবা বিষয়টি কেন্দ্র সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি মারফত জানিয়েছেন। যে একটাই বিয়ে হবার সেটেল হয়ে গেছে, এক মানে কাজ করে দেখেন। আপনার স্ত্রীর নাম কি? রোশন আরবি। রোশন আরবি, হ্যাঁ। তারপরে আর বছর করতে এরকম করতে করতে এখন এখন বন্ধু আসতে দিচ্ছে না, আর 1 মাস বেতন দিচ্ছে, 3 মাস দিচ্ছে না, হয়ে যেতে প্রায় 1 বছর তার ফুল টাকা বাকি হয়ে গেছে। 1 বছর জগৎ কোনো টাকাও দিস না? না, আপনাকে টাকা পাঠাতো? হ্যাঁ পাঠাতো। সমস্যা হয়েছে যে ছেলেটাকে বাড়ি আসতে দিছে না, আর ওই ইন্টারন্যাশনাল পাসপোর্ট যেটা করা হয়েছিল সেটি রিনিউ করতে হবে 2019 সালে, সেটাও করতে দিছে না, আর 1 বছর ফুল টাকা পেমেন্ট বাকি আছে সেটাও দিছে না, এবং 15 দিনকার একটা এগ্রিমেন্ট করা হয়েছিল নি সেটাও নাকচ করছে। এই যে তার চিত্র কেন দিচ্ছে না, কেন দিচ্ছে, আজ দিয়ে কাল দিয়ে রুম করছে, এরকম বিভিন্ন রকম হ্যারাসমেন্ট খাওয়াচ্ছে। যে কোথায় কোথায় এখনো পর্যন্ত জানিয়েছেন? আমি প্রধানমন্ত্রীকে দিয়েছি, বিদেশ মন্ত্রীকে দিয়েছি, সৌদি আরবে, রিয়াদ, ওইখানকার লেবার কমিশন মিনিস্টারকে দিয়েছি, আর সৌদি আরবের কোনো কি উত্তর পেয়েছেন? না, কোনো উত্তর পাইনি। প্রধানমন্ত্রী 3 বার পাঠিয়েছে, কোনো উত্তর পাইনি। ভারতের যে দূত সৌদি আরবে, ভারতীয় দূত, ক বছর থেকে ছেলে এরকম ভাবে ফেঁসে আছে? প্রায় 1.5 বছর থেকে। 1.5 বছর থেকে? ভিসা কবে শেষ হয়েছে? ভিসা এই 19, ভিসাটা ওই ইন্টারন্যাশনাল পাসপোর্টটা এই 19-এই শেষ, রিনিউ করতেও দিচ্ছে না। ২০১৫তে সৌদি আরব এসেছি, এখন 2019 চলছে, আমি বাড়ি যেতে চাইছি, তো বাড়ি যেতে দিছে না, 1 মাসের পয়সা দিছে, 3 মাসের পয়সা দিছে না, ফের 3 মাসের বাদ 1 মাসের পয়সা দিছে, তো 2 মাস আসে না, 2 মাস বাদ ফের 1 মাসের পয়সা দিছে, এইভাবে আমার 1 বছরকার পয়সা বাকি হয়ে গেছে, আমার পাসপোর্টের ডেট চলে গেছে, আমি বাড়ি যেতে চাইছি, তো বলছে 2 মাস পর ছাড়বো, 2 মাস যখন প্রিন্ট যেছে তখন 3 মাস পর ছাড়বো, এরকম করে ডেট ফেলতে থাকছে, আমি বাড়ি যেতে চাইছি। বিদেশ মন্ত্রীকে সুষমা এবং মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে সবাইকে চিঠি করে আসছে আমার বাবা, তো চিঠিতে কোনো কাজ হয়নি, অনেক দিন আগে চিঠি করা হয়েছে। আমি আছি এবং আমার সঙ্গে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ওই একটি ছেলে আছে, আরও সবাই আছে, তাও এইভাবে সবাইকে ফাঁসিয়ে রাখছে, আমি বাড়ি যেতে চাই, কীভাবে বাড়ি যাবো কোনো রাস্তা বেছি না এখন।